নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং ঠিক এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি নাগেরজোলাস্থিত যে সিন্ডিকেট রয়েছে অটোর, সেই সিন্ডিকেটে। এবং আজকে আমাদের কাছে যে খবর রয়েছে যে আগামী 1 মে থেকে সেখানে যে রাজ্যের প্রত্যেকটি সেখানে 6,000 অটোকে ইতিমধ্যেই নির্বাচিত করা হয়েছে, যা যে অটোগুলোর মধ্যে একেবারেই মিটার সেখানে লাগানো বাধ্যতামূলক, এবং সে বিষয়কে নিয়ে কতটুকু সত্যতা রয়েছে, এবং তার পাশাপাশি যতটুকু জানি আমরা সেখানে যে 6,000 অটোকে নির্বাচিত করা হয়েছে তার মধ্যে 2,000 অটোতে ইতিমধ্যেই যে মিটার লাগানোর বিষয়টি রয়েছে সেটা সম্পূর্ণ হয়ে গেছে, কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবং সেই মিটার লাগানোর পর সেই মিটারের যে প্রসেসিং রয়েছে, কীভাবে যারা জনসাধারণ রয়েছে তাদের থেকে কীভাবে ভাড়া নেওয়া হবে, সেই বিষয়টা স্পষ্টীকরণ তুলে ধরতে আমাদের এই মুহূর্তের এই লাইভ অনুষ্ঠান আমরা আপনাদের সাথে আছি। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমরা সিন্ডিকেটে উপস্থিত রয়েছি, মিটার অটো যারা রয়েছেন তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব। আঙ্কেল, আপনাকে স্বাগত সোশ্যাল বাংলায়। যে বিষয়টি বলছিলাম যে মিটার অটো, আপনার অটোতে মিটার রয়েছে, কী প্রসেসিং রয়েছে, কীভাবে ভাড়া নেওয়া হবে? না, আমরা কিছু জানি না। আমরা হচ্ছে পয়েন্টে 10 টাকা প্রতি মিটার, এমনি 20 টাকা, মানে উঠলে নর্মালে 20 টাকা, লোডিং চার্জ 5 টাকা, এটা কইছে আমরা বুঝি। তখন মিটার চালু, আমরা কেউ মিটারে চলে না। তবে মিটার লাগানো হয়েছে, চালু কবে থেকে হবে? আমরা যতটুকু জানি 1 তারিখ থেকে তা কার্যকর হবে। কার্যকর হইলেও হইব, কিন্তু আমরা তো প্যাসেঞ্জাররা তো মিটার দিয়ে চলতে রাজি না, কেউ চলতে রাজি না। কেউ যদি চলতে রাজি হয় আমরা চালিতে রাজি আছি, কিন্তু কেউ তো চলতে রাজি না, তাই না? আমরা আয় আমরা ভাড়া হিসাবে যাব, আয় করবো 10 টাকা ভাড়া, 15 টাকার ভাড়া, 20 টাকা কইলে ফাল দেউড়ে। আর মিটারে চলবো কত টাকা? মিটারে চলো না, তিব্রা চলতো না, আরও একবার চালু করে দেখছিল মিটার, ঠিক আছে, কিন্তু মিটার চলছে না। তবে রাজ্য সরকারের এই নয়া সিদ্ধান্তকে আপনারা কীভাবে দেখছেন? আমরা ভালো দেখছি না, ভালো দেখছি না। কারণ হয়েছে আমরা রেট তো বাধ্যতামূলক, 2 বছর হয়েছে মিটার লাগেছি, 1 টাকা হাই হয়েছে না। আমার 500 টাকা দিয়েছে রেনু করতে, 5,000 টাকা দিয়ে মিটার লাগিয়েছে, আমার সাইডানো হয় নাই। তো আমার তো আমার তো আমার আমরা পাবলিক যারা আছি তারা 26 মান ইয়ে করতে আছে। একেবারে বলাই চলে যে এই মিটারটা আপনাদের নিজস্ব টাকা দিয়ে লাগাতে হয়েছে, সাথে পেট্রোল ডিজেল সিএনজি সমস্ত কিছুর দাম বৃদ্ধি পেয়েছে, তো কি বলবেন আপনারা কতটুকু সাফার করছেন? না, আমরা তো সাপোর্ট করি না, তো করি না, আমরা বাধ্যমূলক আটকে রয়েছি, করতে হইব, চালাতে আছি, এ আর কি। ম্যাডাম, আমরা তাই আমরা আপনাদের কি মনে হয় রাজ্যের জনসাধারণের জন্য কতটুকু সুফলদায়ক এই সিদ্ধান্ত গ্রহণ করা? শুনেন, কম লাগে আমরা এখানে বাইরের লোক আয়া যে বিভিন্ন স্টেশন নাই, যে এখান থেকে এখানে যাইব একটা চিনে না, কথার বুঝছেন, সে চিনে না, তাকে আমরা মিটারে দামো, ভাড়া জানে না। আমরা এখানে তো সবে সীমিত, এখান থেকে এই কেন আমরা সীমিত গাড়ি চালাই, আমরা এখানে মিটারে কেউ চলি না নাই, একমাত্র বাইরের থেকে কেউ আইলে যদি চলে আর কি, তারা ভাড়া জানে না। 50 টাকা সাইড থাকতাম না, 20 টাকার ভাড়া, কেউ মিটারে দামো, ঠিক আছে আমি মিটারে যাইলাম, কিন্তু আমার এখানে তো কেউ অন পর্যন্ত দেখলাম না, কইতে যে মিটারে যাবানি অচল কইলেন, আমরা যেতাম না, মিটারে চলেন না। মিটারে যে বিষয়টি রয়েছে, আপনারা যে মিটার লাগানো হয়েছে অটোতে, মিটার লাগাতে আপনাদের কত খরচ হয়েছে? ওই তো 5,000, আর ওই তো মানে রেনু বছরে রেনু 500 টাকা, ওই তো বাধ্যতামূলক, আমরা বাধ্যতামূলক দিতে হইতে আছে। মিটারের দাম কত আমরা জানি না, বা রেনু করতে কত এটাও জানি না। 500 টাকা দিতে হইব, নইলে 20 টাকা ভাই, একদিন ল্যাবসলে 20 টাকা ভাই, আর মিটার 5,000, মিটারের দাম আমরা জানি না, কইসে লাগাইতে হইব, লাগাইছি বাধ্যতামূলক। এমসি থেকে বলা হয়েছে এমসি এলাকায় এটা বাধ্যতামূলক, তবে এমসি থেকে কি সাহায্য করা হয়েছে কিছু টাকা এই মিটার লাগানোর জন্য? কই কে কে করবো আমি তো জানি না, কেউ করবো বা করছো না, কেউ তো না, কিন্তু আপনি আমাদের বাদ দেন না, জিজ্ঞেস করে দেন না, কেউ করছে না, কেউ করছে না। মিটারের ভাড়া কত করে এমনিতে আপনাদের? কিন্তু নর্মালতে 20 টাকা নর্মাল দেন, লুডিং চার্জ মনে করেন আপনি 10 মিনিট কথা কবেন 5 টাকা বা 10 টাকা লুডিং চার্জ, এটা জানি, আর এমনিতে 20 টাকা, আর গেলে প্রতি কিলোমিটার 10 টাকা মনে হয় নাও 10 টাকা, কিন্তু আমরা মিটারে কেউ পাইছি না বা অনুষ্ঠলতে দেখছিও না, এখন অব্দি শুরু হয়নি, শুরু হয়নি, কেউ আয়ও কইছে না বলে, আজ 2 বছর হয়েছে মিটার লাগেছি, কেউ আয়ে কইছে না, অনেকে চলো মিটারে 1 টাকা আয় নাই, কিন্তু ওইতে মিটার যে রেনু করলাম 1 টাকা আয় নাই, করলাম 5,000 টাকা লাগাইলাম, রেনু করলাম 500 টাকা কয়দিন আগে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলার চেষ্টা করছি প্রত্যেক যারা অটো চালক রয়েছে তাদের সাথে। দাদা স্বাগত আপনাকে, আপনার নাম? আমার নাম অজিত কুমার দেব। আপনাদের মানে আমরা দেখতে পাচ্ছি যে অটোতে সেখানে মিটার লাগানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এমসি এলাকাতে, এবং যা এক তারিখ থেকে কার্যকরী হতে চলেছে। তো এই যে মিটার লাগানো হয়েছে, সেটার টাকা কি এমসি থেকে সহায়তা করা হয়েছে নাকি আপনারা নিজের থেকে টাকা দিয়ে মিটার লাগিয়েছেন? না, অ্যাকচুয়ালি আমরা তো যখন ডেমারেজ দিয়েছি তারপরে দেখলাম যে আমাদের মিটার লাগাতে হবে বাধ্যতামূলক। ঠিক আছে, আমরা মিটার লাগিয়ে নিলাম। মিটার না লাগালে পরে আমাদের তো গাড়ির রেজিস্ট্রেশনই দিতে না, তখন আমরা করলাম, করে নিলাম ডেমারিজের পরে মিটার করে নিলাম। তারপরে দেখা গেলো এক বছর অতিক্রান্ত হওয়ার পরে আমরা 400 টাকা দিয়ে আবার রেনু করে নিলাম। তারপরেও দেখি মিটার চালু হলো না। তার মধ্যে এ মাসের শুরু থেকে আস্তাবল ময়দানে এটা মিটার উদ্বোধন করলো। তারপর দেখা গেলো যে 31 তারিখের মধ্যে শুনলাম যে মিটার অবশ্যই করে নিতে হবে প্রত্যেককে। ঠিক আছে, সরকার করেছে তো ঠিক আছে, কিন্তু এখন দেখা গেল যে আমরা ত্রিপুরাজ্যের মানুষ বা আমরা ফার্মিটোয়ার যেখানে চলতেছি প্রত্যেকেই গরিব শ্রেণীর মানুষ। সকালে আমরা যাদের আনতাছি তারাই আবার বিকালবেলা সন্ধ্যার সময় বাড়িতে ফিরে যায়। আমাদের সব প্যাসেঞ্জার ওই চেনামুখ, তার মধ্যে বাইরের তো কোনো প্যাসেঞ্জার আমাদের এখানে আসে না। সেই সুবাদে এখানে দেখেন আমাদের অশ্বিনী মার্কেট বা হাপানি হসপিটাল তিনজন করে করছে যে 60 টাকা আসে। আমরা মিটারে দেখলাম যে অশ্বিনী মার্কেট 12 প্রায় 90 টাকার উপরে আসে। তা আমরা অনেক সময় করি কি যে চারজন যদি নেই তাহলে 80 টাকা হয়। তো মিটারের হিসাবে দেখা গেল আমাদের আরও 10 টাকা লস হয়। তো আমরা তো আর চারজন নিতে পারি না, প্যাসেঞ্জার চারজন নিলে অনেক সময় আমাদের সমস্যা হয়, বা সামনে একজন নিলে পরে ট্রাফিক বাবুরা ফাইন টাইন করে। এইটা আমরাও ট্রাফিক দপ্তর বা প্রশাসনের আমরাও সম্মান করি। সেই সুবাদে মিটারের অনুপাতে আমাদের কিন্তু অনেক লস হয়। যদি মিটারে চলতো ঠিক আছে, মিটার চালু হয়েছে, তার মধ্যে যদি মিটারে চলতাম তাহলে আমাদেরও একটু ভালো হইতো। সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে সমস্ত প্যাসেঞ্জার আছে তারা প্রত্যেকেই দিনমজুর। একটা বিষয়ে জানার ইচ্ছে ছিল, সেখানে আমরা যদি এখন বড়তলা থেকে কেউ জিবির উদ্দেশ্যে যাবেন, আবার তাদের মধ্যে কেউ সেখানে অশ্বিনী মার্কেটে নেমে যাবেন, তবে আপনারা সেখানে ভাড়াটা কিভাবে নির্ধারণ করবেন? ভাড়া তো আমাদের যে মিটার সম্পর্কে যেভাবে বলা হয়েছে যে আপনার গাড়িতে উঠবেন, আমরা মিটার অনকমন 20 টাকা, তারপরে 2 কিলোমিটার পর্যন্ত 20 টাকা সীমিত থাকবো। 2 কিলোমিটার প্রত্যেকটা পার কিলোমিটার 10 টাকা করে, পার কিলোমিটার 10 টাকা করে। সেই ক্ষেত্রে দেখা গেলো যে আমরা তো অনেক সময় মনে করেন যে জামে পড়ে গেলাম, তখন দেখা গেলো যে পাঁচ টাকা করে হচ্ছে। হ্যাঁ, তাহলে একজন প্যাসেঞ্জার এখান থেকে জিবিতে যাবে 8 কিলোমিটার দূরত্ব, সেই জায়গার ভিতরে আইতেছে 80 টাকা। এখন দেখা গেলো আমি গ্যাদারিংয়ে পড়ে গেলাম, সেই ক্ষেত্রে দেখা গেলো যে ওই ভদ্রলোককে 100 টাকা দিতে হবে। এতে কি চারজন যদি নিতাম 20 টাকা করে 80 টাকা, তিনজন নিলে 60 টাকা, এখন যদি একজন বা দুজন নেই তাহলে ওই 100 টাকা তো বা 80 টাকা যাই আসে প্যাসেঞ্জারকে বহন করতে হবে না। তাই সেই ক্ষেত্রে তাদের রুজি রোজগারের উপরেই তো ভাড়াগুলো দেওয়া হবে। আপনার কতটুকু মনে হয় যে রাজ্যের যারা জনসাধারণ রয়েছে তাদের জন্য এই রাজ্য সরকারের যে নয়া সিদ্ধান্ত সেটা কতটুকু সেখানে যুক্তিযুক্ত? না, ঠিক আছে, এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে ঠিক আছে যে মিটার করলে তো ভালো হয় ঠিক আছে, কিন্তু আমাদের এখানে আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে আমরা তো আজকে প্রায় 20-22 বছর যাবৎ গাড়ি চালাচ্ছি, তাই আমার মনে হয় না আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো প্যাসেঞ্জার মিটারের চইরা মানে লাভবান হবে বলে আমার মনে হয় না। কারণ আমিও একজন, আমার যখন আমি আমার মেয়েটা বা আমার ছেলেটাকে যখন আমি স্কুলে পাঠামো, আমি যে জায়গার মধ্যে 20 টাকা প্যাসেঞ্জার ভাড়া হিসাবে দিলে পরে চলবো, এখন দেখা গেলো যে আমার 20 টাকার জায়গায় হ্যাঁ চলো ভাই আমি মিটারে যামো, এখন আমি স্কুলে যামো, তখন দেখা গেলো যে আমার 4 জনের ভাড়া আসলো বা 3 জনের ভাড়া আমাকে দিতে হবে, তাই এতে আমার লস হবে। হ্যাঁ, তাই আমি গাড়ি চাইলে বলে যে আমার যে প্যাসেঞ্জারের লাভটাও আমার দেখতে হবে। হ্যাঁ, যেহেতু মিটার হয়েছে কিন্তু আমার মনে হয় না কতটুকু এখানে কার্যকরী হবে, প্রত্যেকের রুজি রুটির উপর মানে বিশেষ করে এটা বেচ করা হবে। আমি আর্জেন্ট, আমি এখনই যেতে হবে আমাকে। তাহলে ঠিক আছে ভাই, মিটার অন করো, আমি চলে যাব। দেখা গেলো যে আমার 20 টাকার ভাড়াটা আমি 80 টাকা দিয়ে দিলাম ওয়ান টাইম, কিন্তু তাই বলে যে প্রত্যেক দিন আমাকে প্যাসেঞ্জারি করতে হবে, আগরতলা শহরে আসতে হবে, বিভিন্ন গলি প্রত্যেকে রাজপথে আসতে হবে, যে আমাকে মিটারই চলতে হবে, আমার মনে হয় না এরকম
জনসাধারণ লাভ এরকম না হয়। তবে আপনারা যে মিটার লাগিয়েছেন আপনাদের থেকে টাকা খরচ করে সেখানে, তো সেখানে আপনাদের কতটুকু মনে হয় যে সেখানে আপনারা কতটুকু সমস্যার সম্মুখীন হতে পারে? সমস্যা তো আমাদের মোটামুটি ভালোই সমস্যা হচ্ছে, কারণ দেখেন আমরা করোনার মধ্যে আমাদের ডেমারেজ দিতে হয়েছে, ভীষণ আমাদের ব্যাগ পোয়াতে হচ্ছে। সেই যে ক্ষেত্রে বর্তমানে পেট্রোল ডিজেল সিএনজি সমস্ত কিছু দাম বৃদ্ধি প্রচণ্ড বেড়ে গেছে, যেমন আমাদের ফিটনেস বেড়েছে, পারমিটে বেড়েছে, তারপরে আপনার মিটার রেনুতে বেড়েছে, নতুন করে আমাদের কাগজ সাতটা কাগজ, তার সঙ্গে আরেকটা কাগজ নতুন করে এখন অ্যাড হয়েছে যে মিটার। তাই মিটারটারে আমার প্রতি বছর এটারে বছরের রেনু করে রাখতে হবে, ল্যাপস হলে 50 টাকা পান, আর যদি টাইম মতো করে নিই তাহলে আপনার 400 টাকা দিয়ে মিটার রেনু করতে হয়। তাহলে আমাদের এই 400 টাকাটা বছরে 400 টাকা বা মিটার লাগানোর ক্ষেত্রে আমরা 3,500 টাকা করে লাগিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটা বোধহয় একটু বাড়তি খরচ হয়েছে, তাই আমাদের একটু সমস্যা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারে আমরা কথা বলার চেষ্টা করছি যে অটো চালক যারা রয়েছেন বা তাদের থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে রীতিমতো একটি তুগলকি ফরমান বলাই চলে। রাজ্য সরকারের যে নয়া সিদ্ধান্ত আগামী 1 তারিখ থেকে বা 1 মে থেকে সেখানে শুরু হতে চলেছে যে মিটার লাগানো সেটা বাধ্যতামূলক। এএমসি এরিয়ার 6,000 অটোকে ইতিমধ্যে সেখানে নির্বাচিত করা হয়েছে, তার মধ্যে 2,000 অটোতে ইতিমধ্যে মিটার লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। এবার জনগণের বিষয়গুলোকে কীভাবে দেখবে আমরা একটু কথা বলার চেষ্টা করব। স্যার আপনার নাম? আমার নাম বাবুল পাল। একটি বিষয় জানতে চাইবো যে প্রত্যেকটি অটোতে মিটার লাগানো হয়েছে, তো সেই মিটার লাগানোর পিছনে যদি আমরা যতটুকু জানি যে আপনাদের এখন যে বিষয়টা রয়েছে, যদি আপনারা জিবি অবধি যান সেখানে আগে যেখানে আপনারা 20 টাকা করে যেতেন, পরবর্তী সময়ে যদি মিটারে আপনাদের মিটার যদি চালু হয়ে যায় সেখানে 90 টাকা যদি আসে জিবি অবধি পৌঁছতে আপনাদের সেই 90 টাকা দিতে হবে। সরকারের এই নয়া সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন? এটা ঠিকই আছে সিদ্ধান্তটা? যদি জিবি অবধি যেতে সেখানে আপনার এখন যে 20 টাকা লাগে পরবর্তী সময়ে আপনার একাই সেখানে 90 টাকা দিতে হয় সেটা ঠিক রয়েছে? ঠিক আছে, যদি মিটারে যদি বসায় তাহলে মিটারে যত সাহায্য দিতে তারই দেওয়া ঠিক আছে। এটা 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 ঠিক আছে। আপনার থেকে একটু জানতে চাইবো আপনার নাম? এই যে মিটার যদি চালু হয়, আগে আপনাদের জিবি যেতে 20 টাকার যেটা লাগতো, এখন মিটার চালু হওয়ার পর সেটা হয়তো বা আপনাদের 90 টাকা লাগতে হতে পারে, তো দিতে হতে পারে সেখানে, তো এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? ঠিক হয়ে আছে, এই সিদ্ধান্ত ঠিক হয়ে আছে, যা কথা হয় আমরা দিতেই। আচ্ছা, তবে সেখানে আপনাদের কোনো অসুবিধা নেই? অসুবিধা কেউ নাই, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে আপনারা সেখানে এইটাই আমরা রাজি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারেই আমরা প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করছি যারা সাধারণ জনগণ রয়েছেন। ম্যাডাম আপনার নাম একটু জানান। একটা বিষয়, বর্তমানে রাজ্য সরকারের একটি নয়া সিদ্ধান্ত রয়েছে যে অটোগুলিতে মিটার লাগানো হয়েছে, এবং যে মিটারের পরে যে বিষয়টা রয়েছে যে আপনাদের আগে জিবি পর্যন্ত যেতে সেখানে 20 টাকা দিতে হতো এখন, এবং মিটার লাগানোর পর সেটা হতে পারে যে কিলোমিটারে কিলোমিটারে 10 টাকা করে বেড়ে যাবে, আপনার হয়তো বা জিবি গিয়ে পৌঁছতে বা পৌঁছানোর পর আপনার একাই সেখানে 90 টাকা দিতে হতে পারে, তো এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? কীভাবে দেবো এত টাকা? সাধারণ আমরা পেনশন পাইয়া চলি, যাওয়ার তো সাধ্য। রাজ্য সরকারের এই নয়া সিদ্ধান্তকে কীভাবে দেখছেন আপনারা? কি মনে হয় আপনাদের জন্য কি সুফলজনক নাকি সেখানে দেখছি না সফল? হ্যাঁ, কি ধরনের সমস্যার সম্মুখীন হবে? তো গাড়ি ঘোড়ার সমস্যা, কি যানবাহনে কি করবো? সরকারের কাছে কোনো দাবি থাকবে কি? কি দাবি করবো, সরকার কি দাবি তো দেয়ই না, আমাদের সব পেনশন দিয়ে দিত বছরে 2টা, এটাও বদ্ধ, পূজার সময় বোনাস দিত এটাও বদ্ধ, তো 3 বছর ধরে কি করবো? একেবারেই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করছি, অটো চালক থেকে সাধারণ জনগণ প্রত্যেকের সাথেই। যে নয়া সিদ্ধান্ত রয়েছে, যারা অটো চালক রয়েছেন তারা বলছেন সেখানে তাদের নিজস্ব সেখানে খরচের মাধ্যমে তাদের সেই মিটার লাগাতে হয়েছে, কিন্তু বর্তমানে যে বিষয়টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অটো চালকরা বলছেন তারা এর কারণে কিছু সমস্যার সম্মুখীন রয়েছে। এবার এই বিষয়টিতে সাধারণ জনগণের কী মতামত রয়েছে আমরা কিছুটা জানার চেষ্টা করব। রাজ্যের
সাধারণ জনগণ এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন বা রাজ্যের সাধারণ জনগণ কতটুকু খুশি রয়েছে এই সিদ্ধান্তে বা এই সিদ্ধান্তে রাজ্য সরকারের যে রাজ্য সরকারের নয়া সিদ্ধান্ত রয়েছে সেখানে বলাই চলে আমাদের রাজ্যে অধিকাংশ জনগণ সেখানে দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের সকলের পক্ষে এ ধরনের টাকা দাহ্য করা সম্ভব কিনা সেটা কিন্তু আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব আপনার নাম একটা বিষয় জানতে চাইবো যে বর্তমানে রাজ্য সরকার একটি নয়া সিদ্ধান্ত জারি করেছেন যে অটোতে মিটার লাগানো হচ্ছে তো সেই মিটার লাগানোর ফলে যে বিষয়টা হবে যে আপনাকে এখন জিবিজেতে হয়তো বা আপনি এখন 20 টাকা দিচ্ছেন কিন্তু মিটার লাগানোর পর সেখানে কিলোমিটারে 10 টাকা করে বাড়তে পারে হয়তো বা আপনার একাই সেখানে জিবি পৌঁছানোর পর 90 টাকা দিতে হতে পারে তো এই বিষয়টি রাজ্য সরকারের এই সিদ্ধান্ততে আপনারা আপনি কী মনে করছেন বা আপনাদের কি কোনো সমস্যার সম্মুখীন হবেন কি না অবশ্যই সমস্যা হবে আমাদের এখনও 20 টাকা দিয়ে যেতে পারছি আর মিটার লাগানোর পরে তো 90 টাকা হবে বেশি হবে সেটা ভালো হয়নি তো সরকারের কাছে কি দাবি থাকবে আমরা যে 20 টাকা দিয়ে যেতে পারছি এটাই ভালো হবে বর্তমানে আমরা যে বিষয়টা রয়েছে যে আগে আমরা শেয়ারিং এর মাধ্যমে চলে যেতাম অর্থাৎ একটি অটোতে 3 জন করে যেতাম এখন হয়তো বা আমাদের জরুরি রয়েছে আমাদের একাই যেতে হতে পারে সেটা আমরা আগে যদি যেতাম সেখানে আমরা 20 টাকাই দিতাম তো হতে পারে এখন মিটার লাগানোর পর 90 টাকা হয়ে যেতে পারে তো সরকারের কাছে কোনো দাবি থাকবে কি আপনাদের বিশেষভাবে আগে যেরকম ছিল এরকম থাকলে ভালো অসংখ্য ধন্যবাদ আপনাকে একেবারে প্রত্যেককে যারা রয়েছেন আমরা কিছু অটো চালকের সাথে উপস্থিত আমরা কথা বলার চেষ্টা করব দাদা আপনার নাম আমার নাম কাজল দাস এই যে রাজ্য সরকারের নয়া সিদ্ধান্ত এএমসি এলাকাতে সেখানে প্রত্যেক অটোতে মিটার লাগানো বাধ্যতামূলক এই বিষয়টিতে আপনার কি মনে হয় যে এই বিষয়টি কতটুকু সুবলজনক না না চিন্তা আপনারা ভালো ছিল কিন্তু আসলে বাস্তবে তা এটা রূপায়ণ করা বহুত কষ্ট হবে এর কারণ হচ্ছে মানুষ যারা চলাফেরা করে তাদের মতামত আমরা যে পাইতেছি এটাতে তাদের মিটার চালার মতো ক্ষমতা নাই কারণ একজনে 3 জনের ভাড়া দিয়া যেতে রাজি না তারা শেয়ারে যেতে যায় শেয়ারে চলাচল করার অনুমতি তাদের বেশি যদি এরকম হয় মিটার চালু হয়ে যায় যেটা বলা হচ্ছে 1 তারিখ থেকে কার্যকরী হবে তবে সেখানে যদি মিটার চালু হয় তবে সেখানে আপনার অটোতে ধরুন সেখানে 3 জন উঠেছেন বা সেখানে 1 জন জিবিতে নামবে 1 জন সেখানে অশ্বিনী মার্কেটে নামবে 1 জন রাধানগর নামবে তো সেখানে আপনারা ভাড়া কিভাবে নির্ধারিত করবেন এটা এখনো কিছু বলতে পারছি না আমরা এটা কি মিটারে করুম নাকি করুম এটা তো এখন আসলে বাস্তবে যে সময় নামুম আমরা তখন এটা কিছু করা যাবে 1 তারিখ থেকে চালু হতে চলেছে 1 মে থেকে চালু হতে চলেছে তো আপনাদের এখনো সেই বিষয়ে কিছু জানা নেই না তো একটি বিষয় জানতে চাইবো যে রাজ্য সরকারের এই যে নয়া সিদ্ধান্ত তা সাধারণ জনগণের জন্য কতটুকু সেখানে কি মনে করেন আপনারা আমরা মনে করি জনসাধারণের একটু ক্ষতি হইব আমরা কোনো ক্ষতি হইতো না আমরা ক্ষতি হইতো না কেন ক্ষতি হইতো না আমরা তো 3 জন প্যাসেঞ্জার নেই 3 জনের মধ্যে 1 জন যদি আমি প্যাসেঞ্জার বয়েতে পারি বা আমার যাইতে হয় 1 জনে 3 জনের ভাড়া পাইব মিটার চালু করুক আমি যাবো তাহলে আমার কোনো লস নাই আমার লসটি এই জায়গাতে হইব তখন রাস্তার মধ্যে টমটম আছে ওই অন্যান্য টিউ আছে তাদের উঠু দিয়ে তারা ইয়ে যাইব আমরা এখানে প্যাসেঞ্জার আইতো না আমরা যদি প্যাসেঞ্জার ডাক আনি প্যাসেঞ্জার এখানে আসবে না কারণ আমরা মিটার চালু করলে মিটারে যাইতো না তখন আমরা প্যাসেঞ্জারের কাছে আমরা এই কথাই কমো যে আপনারা মিটারে যাবেন না শেয়ারে যাবেন তারা যদি মিটারে যাবো তাহলে মিটারে যাবো যদি শেয়ারে যাবো তাহলে শেয়ারে যাবো একেবারেই একটি বিষয় রয়েছে যে 1 তারিখ থেকে কিন্তু মিটার লাগানো বাধ্যতামূলক তবে সেখানে আপনাদের নিজস্ব টাকা থেকে হয়তো বা মিটার লাগানো হচ্ছে এমসি থেকে সাহায্য হচ্ছে না দেওয়া হচ্ছে না যেটা যতটুকু খবর রয়েছে তো নিজেদের টাকা থেকে আপনাদের দিতে হবে এবং মিটার যদি সেখানে কার্যকরী না হয় তার পাশাপাশি আর একটি বিষয় রয়েছে যে সেখানে যে মিটার পুরো খরচ আপনাদের রয়েছে পাশাপাশি পেট্রোল ডিজেল সিএনজি সমস্ত কিছু দাম বৃদ্ধি রয়েছে তো আপনারা কতটুকু সমস্যার সম্মুখীন হবেন যদি তা চালু না হয় বা মিটার আপনাদের লাগানোর পরেও যদি তা কার্যকরী না হয় না না যেমন আমি নিজেই তো টাকার জন্য মিটার লাগাইতে পারতেছি না এখনো 30 তারিখ লাস্ট ডেট বা 31 তারিখ লাস্ট ডেট 1 তারিখ থেকে মিটার চালু করব কিন্তু আমি তো এখন টাকার জন্য আমি এখনও মিটার লাগাইতে পারতেছি না এটা আমার কাছে সমস্যা না তবে এতে রাজ্য সরকারের কাছে কোনো দাবি থাকবে কি আপনাদের বা আপনাদের তরফ থেকে কিছু মতামত থাকবে কি আমাদের মতামত হচ্ছে আমরা যারা মনে করেন যে পুরান গাড়ি হয়েছে তারা আমরা অনেক পুরানো গেছে গাড়ি অন্য আমরা 2 দিন পরে আজকে না হোক 1 বছর পরে ড্যামেজ দিলাম হ্যাঁ যারা 14 বছর 15 বছর 12 বছর এরকম হয়েছে তাদের গাড়িগুলি কনসিডার করে দিলে ভালো হয় কারণ তারা তো 2 দিন পরে ড্যামেজ দিয়ে লেব
যে মাস দেওয়ার পরে নতুন গাড়ি আছে শুনাইব তখন মিটারে আইব তা আমরা এদিকটা একটু চিন্তা ভাবনা করলে ভালো হইব আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করছি, যারা সাধারণ জনগণ রয়েছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি। ইতিমধ্যেই যতটুকু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, অটো চালক তাদের যে বিষয়টি রয়েছে তারা তুলে ধরেছেন, তার পাশাপাশি সাধারণ জনগণ যারা রয়েছে তাদেরও আমরা জানার চেষ্টা করছি তারা কতটুকু সমস্যার সম্মুখীন হবে এ ধরনের ঘটনা ঘটার পর। আমরা অবশ্যই কিছু সাধারণ জনগণ রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব, কেননা রাজ্য সরকারের নয়া সিদ্ধান্ত রয়েছে যতটুকু জানি আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করছি যারা সাধারণ জনগণ রয়েছে তাদের সাথে, আমরা একটু কথা বলার চেষ্টা করব দাদা আপনার সাথে। যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রত্যেকেই হয়তো বা ব্যস্ত রয়েছে নিজ নিজ জায়গায় যাওয়ার জন্য। দাদা আমরা একটু কথা বলবো আপনার সাথে, আপনার নাম? আমার বিপ্লব চক্রবর্তী। একটি বিষয় আপনাদের জানা রয়েছে কি যে রাজ্য সরকারের একটি নয়া সিদ্ধান্ত রয়েছে যে পয়লা মে থেকে প্রত্যেক অটোতে মিটার বসানো বাধ্যতামূলক, সেটা জানেন কি? সেটা না আমি জানি না। তো আপনাদের একটু বোঝাতে চাইবো বিষয়টা, যে সেখানে যে বিষয় রয়েছে যে মিটার লাগানোর পর এখন আপনারা হয়তো বা জিবিতে 20 টাকা করে যাচ্ছেন, মিটার লাগানোর পর যে বিষয়টি রয়েছে কিলোমিটারে কিলোমিটারে সেখানে 10 টাকা করে বাড়তে পারে, হয়তো বা আপনি একাই গিয়ে পৌঁছানোর পর সেখানে আপনাকে 90 টাকা দিতে হতে পারে। তো রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? আগে যেমন চলছে তেমন চলাটাই মনে হয় ভালো, আমার বেটার আমার মতামত। এছাড়া তো নতুন মিটার বসানোটা যুক্তিযুক্ত বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। একেবারে প্রত্যেকের সাথেই কথা বলার আমরা চেষ্টা করছি, একজন স্টুডেন্টস রয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করব। তোমার নাম? দীপান্বিতা দাস। প্রত্যেক দিন কলেজে আসা যাওয়া করে, মানে সেখানে ও বিষয়টাকে বিশেষভাবে রিলেট করতে পারবে। যতটুকু জানা রয়েছে যে 1 তারিখ থেকে প্রত্যেক অটোতে মিটার লাগানো হবে, তুমি জানো কি? আমি এটা শিওরভাবে জানি না। আচ্ছা, তো যতটুকু জানা রয়েছে যে মিটার লাগানোর পর বিষয়টা এমন হবে যে এখন আমরা জিবিতে যেতে বা এখন তোমার কলেজে যেতে হয়তো বা সেখানে 20 টাকা বা 10 টাকা লাগে, পরবর্তী সময়ে মিটারে কিলোমিটারে কিলোমিটারে টাকাটা বাড়বে, হয়তো বা সেখানে তুমি একাই গিয়ে পৌঁছবে কলেজে আর তোমাকে দিতে হবে সেখানে 50 টাকা। তো এই বিষয়টা তুমি কিভাবে দেখছো যে জনগণ কতটুকু সাফার করবে তার ফলে? এটা তো আমার মনে হয় না এটা ভালো হবে, কারণ অনেক মিডল ক্লাস ফ্যামিলি আছে, অনেক নিডি ফ্যামিলি আছে যারা এটা দিয়ে মানে চলতে এটা নিয়ে চলতে পারবে না, কারণ ওখানে ওরা 10 টাকা নিয়ে 10 টাকা দিয়ে যেখানে কলেজে যাচ্ছে সেখানে 50 টাকা দিয়ে ওদের যেতে হচ্ছে, সেখানে তো ওদের অনেকটাই কষ্টকর হবে কারণ ওরাও কলেজ স্টুডেন্ট, ততটাও ওদের কাছে টাকা পয়সা থাকে না, হয়তো অনেকে ভাড়া নিয়ে থাকে ওদের কাছে, এটা অনেক বেশি সাফারিংয়ের হয়ে যায়, এর জন্য আমার মনে হয় না এটা ভালো হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। একেবারেই প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করছি, স্টুডেন্টস থেকে শুরু করে সাধারণ জনগণ প্রত্যেকের সাথে আমরা একটু কথা বলবো আপনার সাথে। আপনার নাম? মৌমিতা ভট্টাচার্য। একটা বিষয় জানা রয়েছে কি 1 তারিখ থেকে প্রত্যেক অটোতে মিটার লাগানো হবে, সে বিষয়টা কি জানেন? না, আমি তো ঠিক জানি। যতটুকু খবর রয়েছে মিটার লাগানোর পর এখন হয়তো বা আপনাকে সেখানে আপনি যেখানে যাচ্ছেন যেটা 10 টাকা করে যাচ্ছেন, পরবর্তী সময়ে হয়তো বা আপনাকে 50 টাকা দিয়ে যেতে হতে পারে। তো বিষয়টি বা রাজ্য সরকারের এই নয়া সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এখন যদি 10 টাকার ভাড়াটা 50 টাকা হয়ে যায় তাহলে আমরা কিভাবে বিয়ার করবো? এটা তো প্রবলেমেটিক হবে আমাদের জন্য। তো রাজ্য সরকারের কাছে এই বিষয়ে বা এটা 1 তারিখ থেকে লাগু হতে চলেছে, তো আপনাদের কোনো সেখানে দাবি থাকবে কি রাজ্য সরকার? হ্যাঁ, এটাই দাবি থাকবে, যদি ওইটা কম হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। এখন সরকার কী করবে এটা তো আমরা বলতে পারবো না, আমাদের তো যদি প্রবলেম হয় তাহলে আমরা এটা কথা বলবই, যেহেতু আমরা ডেইলি যাতায়াত করতে হচ্ছে। এখন 10 টাকা হয়েছে, যদি 10 টাকার জায়গায় 9 টাকা হয় তো আরও ভালো হবে, কিন্তু 10 টাকার জায়গায় 12 টাকা হয়ে গেলে তো আমাদের প্রবলেম হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারেই আমরা এতক্ষণ পর্যন্ত বটতলার বা নাগেরজলার যে সিন্ডিকেট রয়েছে ওটোর সেখানে আমরা উপস্থিত ছিলাম এবং সেখানে আমরা জানার চেষ্টা করেছি যে রাজ্য সরকারের যে নয়া সিদ্ধান্ত রয়েছে বর্তমানে, অর্থাৎ প্রত্যেক অটোতে পয়লা মে থেকে সেখানে যে বিষয়টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মিটার লাগানো বাধ্যতামূলক, এবং সেই মিটার লাগানোর পর যারা রয়েছেন অটো চালকরা তারা বলছেন সেখানে সেই মিটার তাদের নিজ খরচে লাগাতে হচ্ছে, যার ফলে তারা সেখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার পাশাপাশি তিনি বলছেন যে আমাদের বা অটো চালকরাই বলছেন যেখানে রাজ্যের একাংশ সেখানে যারা জনগণ রয়েছেন তারা দরিদ্র সীমার নিচে বসবাস করে, প্রত্যেকে হয়তো বা এই মিটারের যে অর্থ আসবে সেটা বিয়ার করা বা সেখানে দেওয়া প্রত্যেকের পক্ষে সম্ভব নয়, সেখানে প্রত্যেকে সেটা
মানবে কিটা সেটাও সেখানে অটো চালকরা বলছেন। তার ফলে তাদের যে মিটার লাগাতে হচ্ছে কষ্ট করে হলেও, তারপরে যদি সেটা চালুই না হয় সেখানে তারা অনেকটা সমস্যার সম্মুখীন হবেন, এই বিষয়গুলো তারা বলছেন বা অটো চালকরা তুলে ধরছেন। এবং সেখানে বর্তমানে সেখানে যারা উপস্থিত ছিলেন রাজ্যের জনসাধারণ, তাদের সাথে আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করেছি। তাদেরও মতে সেখানে এটা চালু করা বা এই রাজ্য সরকারের নয়া সিদ্ধান্ত যদি চালু করা হয় সেটা জনগণের স্বার্থে বা জনগণের কথা ভাবনা চিন্তা করার পরই যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা কিন্তু জনগণের কাছ থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বর্তমানে যে রাজ্য সরকারের নয়া সিদ্ধান্ত, তার কিছু জনগণের মতামত কী রয়েছে তাতে, তার পাশাপাশি যারা অটো চালক রয়েছেন যাদের অটোতে এমসি এলাকায় ইতিমধ্যে 6,000 অটোকে সেখানে নির্ধারিত করা হয়েছে, 2,000 অটোতে মিটার লাগানোর সিদ্ধান্ত হয়ে গেছে এবং তার কাজও সম্পূর্ণ হয়ে গেছে। তো সেটাই দেখার বিষয় যে 1 তারিখ থেকে যদি তা কার্যকরী হয় তবে সেখানে কীভাবে তা ভাড়া বা জনগণরা যে ভাড়া সেখানে দেবে সেটা কীভাবে ধার্য করা হয় বা সেখানে শেয়ারিংয়ের মাধ্যমেই চলে নাকি একজনকেই সেখানে 90 থেকে 50 টাকা দিতে হতে পারে বা তারও বেশি, সেটাই দেখার বিষয় রাজ্য সরকার কীভাবে গোটা বিষয়টিকে তুলে ধরেন। কেননা অটো চালকের অনেকেরই এই বিষয়টিতে সঠিকভাবে তারা স্পষ্ট নন। তো সেখানে যতটুকু এখনও পর্যন্ত বিষয় রয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, অটো চালকদের যা জানা রয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছি, জনসাধারণের যা মতামত রয়েছে তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো এই লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় শুভমের সাথে আমি পূজা, দ্য সোশ্যাল বাংলা। নমস্কার।